যে মানুষের দিল মসজিদের সাথে লেপ্টে থাকে, মুসল্লি সাহেব আমার আপনার পরিচয় পাওয়া যায় জুমার দিন, আমি কয় নাম্বার মুনাফিক আর কয় নাম্বার মুমিন, কোন দিন কথা বলেন না? জুমার দিন, জুমার দিন, জুমার দিন কিছু ইবলিস আছে ইমাম সাহেবের সোজাসুজি ভয় না পারতে আসে, সমাজ কি বলবে? আয়েশা ইমাম সাহেবের বয়ান যখন চলে এক দুই মিনিট ওভার হইলেই এর কাম হইল, ওদিকে ঘুরি এমনি পুরা বডি ঘুরে তাকাইব আর ইমাম সাহেব দিকে তাকাইব, আবার এরকম করবো মানে ভাব লইব ঘড়ি দেখেন না আপনি আসেনি এরকম। এই কাহিনী করে যদি ইমাম সাহেবকে টলাইতে না পারে তো কয়দিন পরে কমিটির কাছে বিচার দেয়, হুজুরের সময় জ্ঞান নাই কিছু কইেন, এর সময় জায়গা আজীব অবস্থা। কারণ কি? কারণ হচ্ছে পোড়া কপাল, জুমার দিন আবাদতের দিন আর আমাদের হচ্ছে জুমা হচ্ছে প্রোগ্রামের দিন, জুমার পরে খাইতে যাবে, বিয়া খাইতে যাবে, এই জন্য প্রেশার হচ্ছে ইমাম সাহেবের উপর, তাড়াতাড়ি বয়ান শেষ করেন, আমার সময় দাম নাই। আমি বলি কি জানেন, রে কুলাঙ্গার তোর মতো মুনাফিকের হাজারটা জীবনের চেয়ে ইমাম সাহেবের অতিরিক্ত ওই দুই মিনিটের অনেক বেশি দাম আল্লাহর কাছে, কারণ তোর এটা হলো মুনাফিকি জীবন, ইমামের ওই দুই মিনিট উম্মতের ফিকিরের জীবন, দরকার নেই তোর মতো মুসল্লির, আমার সময়ের দাম নাই, ঘোড়ার ডিম দাম বেটা, যেই সময় আল্লাহর কাজে লাগে না ওই সময়ের কোনো দাম নাই, বরং আফসোস করা লাগবে এক সময় ওই সময়ের জন্য, কথা বলেন ঠিক কিনা? মুমিন আর মুনাফিকের পরিচয় পাওয়া যায়, বড়রা বলেছেন দুইটা উদাহরণ খেয়াল করেন, মুমিনের উদাহরণ হচ্ছে মসজিদে গেলে বলে কাল কাসামাক ফিল মা, আল মুমিন ফিল মসজিদ কাসামাক ফিল মা, পানির মধ্যে মাছ যেমন স্বস্তিতে থাকে নিরাপদে থাকে কোনো টেনশন নাই, পানির থেকে উঠাইলেই কি করে ছটপট ছটপট করে, ঠিক কি না? কি বলতে চায়, আমারে তাড়াতাড়ি পানিতে ফেরত পাঠাও, তাই না? ঠিক একজন মুমিনের আলামত এটা, তিনি যখন মসজিদে যান তো তার দিলটা প্রশান্ত হয়ে যায়, মসজিদ থেকে বের হইলে দিলটা ছটপট ছটপট করে, কখন আবার মসজিদে ফেরত যাবে, এটা মুমিনের আলামত। আর মুনাফিক বলে কাসাইদ ফিল কাইদ, খাঁচায় বন্দি পাখি, খাঁচায় বন্দি পাখি কি করে, খালি ফাঁক খোঁজে কোন দিক দিয়ে বাইরে, কিছু আল্লাহর বান্দা জুমার দিন আইসা দরজার কোনায় বসে যেন ইমাম সাহেবটা সালাম ফিরানোর আগে হয় দৌড় মারতে পারে, এই স্বভাব দুই রকম মানুষের, এক হলো জুতাসুর আর এক হলো বিড়িখোর। জুতাসুররও তারা থাকে কখন তাড়াতাড়ি জুতা লইয়া ভাগবে, আর বিড়ি খুব চিন্তা করে কতক্ষণ ধরে শয়তানের লেনজাড়া চুষি না, কথা কর না কি নাম এটা, শয়তানের লেনজা চষে না, একটা বুদ্ধি শিখাই দিই আপনাকে, কারোর সিগারেট খাইতে দেখলে দূর থেকে খালি হাসি দিবেন, এখন থেকে কিচ্ছু বলা লাগবে না, হ্যাঁ বুঝবে হুজুর কেন হাসছে জানো, কালকা এক হুজুর আইছিল এই লোক বইলা গেছে এটা শয়তানের লেনজা, এখন হ্যাঁ হাসতাছে আমি শয়তানের লেনজা টানতাছি, হ্যাঁ শর্মে সরাই লাগবে, আপনার কিচ্ছু বলার দরকার নাই, আপনি শুধু একটা হাসি দিয়ে পারবেন না ইনশাল্লাহ, মগার মগার টাকাও খায় জানো শেষ, আখেরাতও শেষ দুনিয়াও শেষ, খাঁচায় বন্দি পাখি খালি ফাঁক খুঁজে কোন দিক দিয়ে বের হবে, ঠিক একটা মুনাফিক মসজিদে গেলে অস্থির হয়ে যায়, যায় সবার লাস্টে বের হয় সবার আগে, এটা হলো মুনাফিক। আরশের নিচে ছায়া পাওয়া যাবে না, আরশের নিচে ছায়া পাইতে হইলে আল্লাহর নবী বলেন দিলকে মসজিদের সাথে লেপটাও, লাগায়া দাও, এটার জন্য সবচেয়ে সহজ রাস্তা এই যুগের জন্য বলছি সেটা হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে যাও, কাজগুলো এমন সেটিং করা, সেট আপটা এমন যে আমাকে ঘন ঘন মসজিদে যেতেই হবে, আগ্রহ মসজিদমুখী বানানোর জন্য এটা একটা বড় দামি মেহনত, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই মেহনতের সাথে যুক্ত হওয়ার জন্য। তবে তবে ফেতনাবাজদের সাথে না, ওলামাদের সাথে, কারণ জাহেলকে দিনের ক্ষেত্রে নেতা বানাইলে নিশ্চিত জেনে রাখেন পতন ঘনিয়ে আসছে।
কথা কয় না। দিনী কাজের নেতৃত্বে যদি জাহেল চলে যায় তো মনে রাখবেন ওই জাতির পতন চলে আসছে। কথা বলে একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। এক আল্লাহর বান্দা বদ্দিন, বদ্দিন দিন মানে না, একদিন স্বপ্নে দেখছে বড় আজীব এক স্বপ্ন, দেখে যে ওই যুগের বড় বড় আলেম রাহের মুক্তাদি হয় ইমাম, বুঝেন নাই বড় বড় আলেমরা সব কি মুক্তাদি, উনি কি ইমাম। ঘুমের থেকে উঠেই তো পুরা গরম হয়ে গেছে, কিরে বুজুর্গ হয়ে গেলাম নাকি, কি দেখলাম এটা, বড় বড় হুজুররা সব আমার পিছনে নামাজ পড়ে, পোলারে পাঠাইছে দৌড়া যা স্বপ্নের ব্যাখ্যাটা লয় আয়, বড় হুজুরের কাছে স্বপ্নের ব্যাখ্যা আনতে গেছে, বড় হুজুর ব্যাখ্যা দিছে তোর বাবার মরণের সময়, পোলাই তোকে এটা কি ব্যাখ্যা দিল, দৌড়ে আসছে বাড়িতে আইসা দেখে বাপ মরে গেছে, আবার গেছে দৌড়ে হুজুরের কাছে, হুজুর কি ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা তো বইটা গেছে আব্বা তো মরে গেছে, কয়ে ঠিকই আছে কি কাহিনী, কি কাহিনী হইলো, সাধারণ মানুষ আলেমের সামনে তখনই যায় যখন হের লাশ হয় জানাজা দাঁড়ায় হুজুর, তো সাধারণ মানুষ তখন সামনে, তো তোর বাপে ইমামতি করছে না সামনে গেছে আলেমের, মানে তোর বাপের মরণের সময় হয়েছে, মরলে লাশ হইয়া মানুষ সামনে যায়। দিনের ক্ষেত্রে সাধারণ মানুষ যদি আলেমের সামনে যায়গা তো মনে রাখবেন ওই জাতির পতন আর মরণের সময় হয়েছে। কথা বুঝতেছে? যে পুরুষকে কোন সম্ভ্রান্ত নারী, সুন্দরী নারী আহ্বান করে আও আও তোমার সাথে খাতির পাতাই, কিন্তু পুরুষ বলে না না ইন্নি আখাফুল্লাহ আমি আমার রবকে ভয় পাই, আল্লাহর হাবিব বলেন এই কথাটা যদি বলা যায়, এই ভূমিকা যদি তুমি যুবক নিতে পারো, পুরুষ তুমি নিতে পারো, তো আল্লাহ তাআলা তোমাকে আর আমাকেও আরশের নিচে ছায়া দান করবেন। এই কাজগুলা কি খুব কঠিন বলেন? এটা মনে হয় কঠিন না? প্রস্তাব আসলে ফিরত দেওয়া, কিন্তু শুনে কথা বুঝে, ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, এই কথাটা কত দামি জানেন আপনারা? শুনেন একটা ছোট্ট ঘটনা শোনাই। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন? অনেক বড় মানুষ, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফতি ফকিহ, অনেক বড় বুজুর্গ। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইয়ের জামানায় সেই সময়ের গভর্নর বউয়ের সাথে ঝগড়া, মানুষ দুনিয়ার লাইনে যত বড় হয় সে বউয়ের কাছে তত ছোট হয়, নিমাই এই জায়গায় আসলে দাপট শেষ। আমি তো ধানমন্ডি নিউ মার্কেট থাকি, আমি দেখি রমজানে এই যে মার্কেট করতে বাইর হয় বেড়ারা বেড়িরা, তো দেখি বেড়ি তো সামনে হাঁটে, পিছন দিয়া যে বেটাটা হাঁটে এটা মানুষ মনে হয় না, ওটা আমার কাছে মনে হয় যেন জিন্দা ঠেলা গাড়ি, জিন্দা ভ্যানগাড়ি। কেন? হ্যাঁ, এই কান্দে ব্যাগ একটা, এই কান্দে ব্যাগ একটা, বগলে তলে পোলা একটা, দুই হাতে ভেন্টি ব্যাগ একটা, লাগেজ একটা, আসতেছে জিন্দা ঠেলা গাড়ি, বউ সামনে হাং হাং করে আড়ে। এই যুগের মানুষ, এটা সব যুগেই মানুষ যত বড় বউর কাছে নিমাই, কিচ্ছু জানে না। গভর্নর বউ খালি সাইজ করে কিচ্ছু পায় না, বউ সুযোগ পায়া বলতে বলতে এক সময় বলে ফেলছে হুরো জাহান্নামে কোথাকার সরেনতে সরেনতে। বেচারার এইবার মাইন্ডে লাগছে তুই শেষমেশ আমারে জাহান্নামি বানাইয়া দিলি, যা আমি জাহান্নামি আর তুই জান্নাতি যদি হস তাহলে তো আখেরাতে আর আমাদের একসাথে সাক্ষাৎ হইব না, তা আখেরাতে যেহেতু থাকতারুন না দুনিয়ায় কয়দিন আর একখানা থাইকা লাভ কি, তোরে তিন তালাক দিলাম, আমি যদি জাহান্নামি হই তো তোর তিন তালাক। এখন তো লেগে গেছে গন্ডগোল পুরা শহরে এই আওয়াজ, গভর্নরের বউ তালাক হইছে কি হয় নাই, যদি কয় হইছে তাহলে গভর্নর কি জাহান্নামী এটা আল্লাহ ছাড়া কে জানে, আর যদি জান্নাতি হয় তো গভর্নর জান্নাতি এটাও আল্লাহ ছাড়া কে জানে, কারো জানার উপায় আছে?
এখন বউ তালাক হইছে না হয় নাই, বউ কি রাখবো না ছাড়বো, গভর্নর নিজেই পড়ে গেছে বিপদে। পুরা শহরে আলোচনা হচ্ছে, এই আলোচনা ইমামে শাফিঈর কানে গেছে। হুজুর গভর্নর তো আটকায় গেছে, বউ কি আছে না নাই বুঝতে পারতেছে না, কারণ হ্যাঁ জান্নাতি না জাহান্নাম এটা তো বোঝা যাচ্ছে না। তো ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাই তো ভারী মানুষ, ওজনদার, যার এলমের গভীরতা যত বেশি তার চিন্তা চেতনাও তত গভীর। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাই, আস্তে আস্তে দাও, আমার মনোযোগ নষ্ট হয়ে গেলে আমি কথা হারাইয়া ফেলবো। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাই বললেন, মগাডারে নিয়ে আনার পর জিজ্ঞেস করছে, কি সমস্যা কি হুজুর, এই কাম করছি এখন বউ আছে না নাই বুঝি না, আমি কি জান্নাতি না জাহান্নামি, ওইটা আগে ফয়সালা হোক, এরপর না বউ তালাক হইছে কি হয় নাই, এখন আমি জান্নাতি না জাহান্নামি আমি কেমনে বুঝবো, আমি তো বলছি আমি যদি জাহান্নামি হই তো তুই তিন তালাক। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো সমস্যা নাই, আমার একটা কথার জবাব দেন আপনি, আপনি কি জীবনে কখনো আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছিলেন? তো গভর্নর অনেকক্ষণ চিন্তা করে বলতেছে, হ্যাঁ। একদিন অফিস টাই যে সময় আমি সাধারণত ঘরে ঢুকি না, হঠাৎ আমি ঘরের ভেতরে ঢুকে গেছি, যে দেখি আমার ঘরের কাজের মেয়েটা আমার রুম গুছাচ্ছে, সেও জানে এই টাইমে বস ঘরে ঢুকে না, তো তাকে দেখে সে সুন্দরী ছিল, আমার মন পরিবর্তন হয়ে গেছে, আমি দরজার লাগাই দিছি। মেয়েটা ছিল আল্লাহ ওয়ালা বুজুর্গ, সেও বুঝেছে আমার মালিকের মতলব ভালো না, বাঁচার উপায় কি, সে শুধু আমাকে একটা কথা বলেছে, ইয়া মালিক ইত্তাকিল্লাহ, ও আমার মালিক আল্লাহকে ভয় করো। বলে হযরত, মেয়েটার ওই কথাটা আমার দিলের মধ্যে যায় আঁচড় কেটেছে, আমি সাথে সাথে দরজা খুলে দিয়ে বলছি, যা আমি আল্লাহর ভয়ে তোকে কিছু করলাম না, যা তুই চলে যা। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, তাইলে আপনার বউ তালাক হয় নাই, আপনার বউ তালাক হয় নাই কেন, ফতোয়া আল্লাহ দিয়েছেন, কে ফতোয়া কে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, কারণ আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এই ভয়ে গুনাহ ছেড়ে দিছে, গুনাহ করে নাই, গুনাহ করার সুযোগ ছিল গুনাহ করে নাই, কেন, আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন, তাইলে তার ঠিকানা সরাসরি জান্নাত। আপনি যেহেতু আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছেন আপনি জান্নাতি, এখন পর্যন্ত আপনি জান্নাতি। কাজী বউরে যে বলছেন, আমি যদি জাহান্নামি হই তাহলে তুই তিন তালাক, আপনার বউ তালাক হবে না, আপনি তো এখন পর্যন্ত জান্নাতি। ইন্নি আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি, এই কথার বড় দাম, এই কাজের বড় দাম। আমাদের জন্য বিষয়টা অনেক কঠিন, আমি একটু সহজ করে দিই যুবক তোমাদের জন্য, ওইটা যদি করতে পারো তত অনেক বড় নিয়ামত, আরো আগের থেকেই তোমার জন্য ওই নিয়ামত আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন, এটা আমাদের বিশ্বাস। তুমি রাস্তায় হাঁটার সময় আল্লাহর ওই হুকুমটা মানো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নারী পুরুষ একজন যখন আরেকজনকে ক্রস করে, ক্রস নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন, তারা যেন তাদের দৃষ্টিগুলো অবনত করে, নিচে নামায়া দেন, বুঝে থাক মুরব্বী মানুষ, ইস্তিনজার হাজত, যান যান জায়গা করে দেন, জায়গা করে দেন, যান। আল্লাহ, এটা দুর্ঘটনার একটা বড় লক্ষণ। হাইওয়ে রোডে আমরা যখন চলাচল করি, ওই যুবক খেয়াল করো, হাইওয়ে রোডে যখন চলাচল করি, একটা গাড়ি যখন আরেকটা গাড়িকে ক্রস করে, তখন কিছু দুষ্ট দুষ্ট ড্রাইভার আছে, বিপক্ষকে আতঙ্কের মধ্যে রাখার জন্য, সাইড করার জন্য হেডলাইট গুলো উঁচা করে দেয় যেন সে কিচ্ছু না দেখে। তখন আমাদের ড্রাইভাররাই বলে, দেখছেন কি বদমাইশ, হেডলাইট একটু নামাইলো না, মানে হেডলাইট ওঠা থাকলে
সংঘর্ষ দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। ওই কথাটাই আল্লাহ বলেছেন, এ নারী পুরুষ তোমরা যখন একজন আরেকজনকে ক্রস করো তো প্রত্যেকে নিজেদের হেডলাইট গুলা নামায় দাও, তো আর দুর্ঘটনা লাগবে না। হেডলাইট নামাও। এর যুবক আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে নবীর একজন নগণ্য ওয়ারিস হিসাবে আল্লাহর কাছে আমাদের আশা। ওই যুবতী তোমাকে আহ্বান করেছে, তুমি প্রত্যাখ্যান করেছ, এটা তো অনেক বড় কাজ। তুমি যদি এই যুগে দৃষ্টিও নামায়া নাও, আমার বিশ্বাস আল্লাহর কাছে আল্লাহ আমাকে আর তোমাকেও আরশের নিচে ছায়া দান করবেন। কেন এই বিশ্বাসটা, এই কথাটা আমি কেন বললাম, এটা যৌক্তিকতা আছে। আমার আশারও তো পিছনে একটা কারণ আছে। আপনাদের এলাকায় এখন টমেটো পাওয়া যায় বলেন? পাওয়া যায় না বাজারে? পাওয়া যায়। কেজি কত? 120-100 যেটাই হোক বলেন, সাথে সাথে কথা বলেন, দেরি করা যাবে না। এখন টমেটো কেজি কত? 100-120 মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এখনকার টমেটো ফ্রেশ নাকি ফরমালিন আর মেডিসিন যুক্ত? বলেন কথাটা, বলেন সবাই বলেন, ফরমালিন যুক্ত না একদম ফ্রেশ? মেডিসিন যুক্ত। তারপরেও দাম কত? 120, 100ই ধরে। আমরা কুমিল্লা অঞ্চলের মানুষ, এই যে কয়দিন পরেই দেখা যাবে শীতকাল যখন আসছে, দাউদকান্দির পর থেকে রাস্তার দুই ধারে শত শত একর জায়গা ওই টমেটোর চাষ হয়, বাঙ্গির চাষ হয়, তরমুজের চাষ হয়। তখন আমরা লক্ষ্য করি কৃষকরা বড় বড় টুকরিতে করে রাস্তার পাশে এসে দাঁড়ায় থাকে টমেটো নিয়ে। আমার এটা বড় শখ, জিনিস কিনা। আইনা মাদ্রাসায় দিয়ে দিই, সস্তায় পাওয়া যায়, এত সস্তা। তো মাঝে মধ্যে এমন হাল হয় আমাদের এলাকায়, আপনাদের এলাকায় এরকম হয় কিনা আমার জানা নাই, মাঝে মধ্যে এরকম হয় যায় যদি জিজ্ঞেস করি, এই ভাই টমেটো কত? তো কৃষক জবাব দেয়, যত দেন তত। টমেটো কত? যত দেন। মানি বুঝছে? হুজুর নেন, আপনি যা দেন তাই নিলি আমি বাঁচি, নাহলে এটি পোষণ লাগবে গরু। আরে গরু মারা গেছে আমার এক প্রয়োজন মানুষের, বলে গরুটা কেমনি মরল রে ভাই? আরে ভাই টমেটো খাইতে খাইতে ডায়রিয়া হয়ে গেছে, কি করবে, ফালাইয়া দিবে না, নে গরু তুই খা। ওই সময় আমরা হিসাব করেছি টমেটোর কেজি পরে এক টাকা। কত পরে? কত পরে কথা বলেন? এক টাকা। আচ্ছা বলেন তো, ওই টমেটোটার মধ্যেও মেডিসিন দেয়, স্প্রে লাগায়, কিন্তু লাগা হালকা স্প্রে দেয়, নাহলে গাছে পোকা হবে। কিন্তু শুধু এটুকু বলেন, এখনকার টমেটোটা আর ওই টমেটোটা দুইটার মধ্যে ফ্রেশ কোনটা? সিজনের টমেটোটা বলেন কোনটা? তো দাম হওয়ার কথা ওইটার এক টাকা কেজি না হইয়া ওইটার দাম হওয়ার কথা 100 টাকা, ফরমালিন যুক্ত টমেটোর দাম হওয়ার কথা 1 টাকা। হইছে উল্টা? হইছে কি? ফরমালিন যুক্ত টমেটোর দাম 100 টাকা আর সিজনের ফরমালিন মুক্ত টমেটোর দাম 1 টাকা। কারণটা কি ভাই? কারণটা কি বলেন? সিজন আর অফ সিজন, কারণ বলেন, সিজন অফ সিজন বলেন বলেন। আর আপনাদের জন্য সহজ রাস্তা বানাইতেছি জোর কইরা, সিজন আর অফ সিজনে জিনিসের দাম থাকে বেশি ভেজাল থাকলেও, সিজনে জিনিসের দাম কম ভেজাল না থাকলেও। এটা তো একটা নিয়ম আমরা জানলাম না? এরা দোস্ত বুঝছেন কিনা কথা, এইবার শুনেন দোস্ত, আমলের জন্য সিজন তো আল্লাহর নবীর সময়। নবী বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, যুগ যত যাবে কিয়ামত যত নকিত আসবে আমলের সিজন তত দূরে সত্যে থাকবে। আল্লাহর নবীর সময়ের আমলের যে দাম, ওই সময়ের আমল যত পারফেক্ট ছিল, ইখলাস ওয়ালা আমল ছিল, নিষ্ঠাপূর্ণ আমল ছিল, সাহাবীদের আমল সবচেয়ে পারফেক্ট আমল, আমাদের আমল ভেজাল ভেজাল ভেজাল। কিন্তু আল্লাহর কাছে একটা দাবি নিয়ে আমরা বলতে পারবো, মালিক আমরা তো সিজনে নাই, আমাদের আমল তো ভেজাল হবেই। সাহাবীরা সিজনে ছিল, তাদের আমল ভেজাল মুক্ত হবেই। কিন্তু মালিক আপনার কাছে একটা করজোর আবেদন, আমরা যেহেতু সিজন থেকে দূরে সরে গেছি, আমাদের আমলগুলা ভেজাল হইলেও আমাদের টমেটোর দাম 100 টাকা কেজি দেওয়া লাগবে।
আসছে, তোমাকে নারী আহ্বান করবে, তুমি প্রত্যাখ্যান করবা। ও মায়েরা বোনরা তোমরাও শোনো, কোন যুবক তোমাকে আহ্বান করবে, তুমি প্রত্যাখ্যান করবা না, আমি আল্লাহকে ভয় পাই, তো তোমারও জায়গা হবে। শুধু ওইটা না, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমাদের বিশ্বাস, আমাদের আশা, আমাদের চাওয়া, মালিক বহু দূরে চলে আসছি সিজনের, দয়া করে আমাদের ভেজাল আমলের দাম তুমিই বাড়ায় দাও। আশা করা যায়নি বলে এত ফালতু আশা করতে পারেন আপনি? ভাই ফালতু আশা না, এই জায়গায় আঙ্গ মুরব্বির একটা ইঙ্গিত আছে। মুরব্বিকে, আমাদের মুরব্বিকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মুরব্বির একটা ইঙ্গিত আছে। আমাদের মুরব্বি একটা কথা বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ, ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ আল্লাহ, শেষ জামানা যখন ধ্বংস প্রায় পৃথিবী, আমল করা কঠিন হয়ে যাবে, সব ফেতনা গুলা বের হতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই ফেতনার সময়ে কেউ যদি আমার একটা সুন্নত আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দিয়ে দিবেন। বুঝা গেল, অফ সিজনে আমল করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়, অফ সিজনে সুন্নত আঁকড়ে ধরলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। তো রেট যে বাড়ে এটা তো নবীর কথাই বোঝা যায়। সিজন সারা আমলের রেট যে বাড়ে এটা তো আমি বলি নাই, মুরব্বি কইছেন, কথা কন ঠিক কিনা? মুরব্বির ওই কথার সূত্র ধইরা বলি রে যুবক, এই জমানায় টেলিভিশন তোমাকে আহ্বান করছে, দেখ দেখ আমাকে দেখ, আমি ন্যাংটা হয়ে নাচি, অশ্লীল পোশাকে নাচি, আমার দিকে দেখ, ইউটিউব ক্লিক করলেই তোমার কাছে সাজেস্ট করে নানান ভিডিও, দেখ দেখ আমাকে দেখ, অশ্লীল ভিডিও দেখ, নানান মুখরোচক যুবকদের। তো ওই সময়ে যদি তুমি আস্তে করে ওই ভিডিওটা সরাইয়া দিও, কেন? আমি আমার আল্লাহকে ভয় পাই, আমার বিশ্বাস, ওই নোংরা ভিডিও যদি তুমি না দেখো, ওই নোংরা সিনেমা যদি তুমি না দেখো, ওই নোংরা গান যদি তুমি না দেখো, আল্লাহর কাছে আমাদের আশা, আল্লাহর কাছে আমাদের ভরসা, বিশ্বাস, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ আমাদেরকেও আরশের নিচে ছায়াদান করবে।